श्री गुरु चरण सरोज रज দোকানে এমন ভি জম্মে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা শুরুতেই বুঝে গেছো যে আমি কোনো হনুমান মন্দিরের ব্লগই আজকে তোমাদের সাথে খুব শেয়ার করব। তো ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি একটা হনুমান মন্দিরে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ব্লগটা। তো আমরা যাচ্ছি এখন কাকিনাড়ায়। আমরা আজকে চলে এসেছি একটা নতুন জায়গায়। আমাদের আসার কোনো প্ল্যান ছিল না। এখন বাজে রাতই বলবো, প্রায় 7:30-8:15। তো যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে, আসার ইচ্ছে ছিল কিন্তু ছেলের ক্লাসের জন্য পড়া ছিল বলে আমরা আসিনি। তো পড়া শেষ হয়ে যাওয়ার পরে ইচ্ছা হলো যে একটু ঘুরতে আসি। তো আজকে একদম একটা নতুন জায়গায় ঘুরতে এসেছি। তো অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি নতুন জায়গাটা কি। দেখে বুঝতেই পারছো এটা একটা মন্দির। তো এটা হচ্ছে হনুমান মন্দির, দেখাচ্ছি আমি। শুরুতেই গণেশ ঠাকুরের একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর মূর্তিটা। এরপরে এর ভিতরে যে মেন মন্দিরে যে হনুমানজি থাকে সেই জায়গাটায় যাব। তো চলো। হচ্ছে কাকিনাড়ায় মাতরাল বলে। তো এটা হচ্ছে হনুমানজির মন্দির। তো দেখাচ্ছি তোমাদের। আমি শুনেছি হনুমানজি মানে ভূগর্ভে থাকে নিচে। তো চলো দেখি। এখানে লেখা রয়েছে সাদা রেখার বাইরে জুতো রাখুন। তো আমরা এখন এখানেই জুতোটা খুলব, খুলে এবার আমরা যাব। যে তো মন্দিরটা আগে তোমাদেরকে দেখাই আমি। কি স্পর্শ করবো না? এই যে দেখো, মনটাই ভরে গেল ঠাকুরকে দেখে। আমি নিচে যাই, ধরো নিচে গিয়ে দেখাচ্ছি। এই যে সিঁদুর ভরিয়ে দাও, পা দিয়ে দাও, পা দিয়ে দাও, পা দিয়ে দাও। সিঁদুরটা পায়ের থেকে নিয়ে দাও। ও পা থেকে ভাবি কই, সত্যি যেন মনে হচ্ছে ঠাকুর শুয়ে আছে। না সত্যি মনে হচ্ছে না? এখানে প্রীতমই ধরতে পারবে, প্রণাম করতেও পারবো না। তার কারণ হচ্ছে এখানে লেখা রয়েছে মহিলাগণ বিগ্রহ স্পর্শ করিবেন না। তো আমি আর স্পর্শ করতে পারবো না। আমাকে একটু দাও। এক কি দাঁড়াও, দেখে মনে হচ্ছে সত্যি এখানে ঠাকুর শুয়ে আছে। আমি ঠাকুরের মুখটা একটু ক্লোজে দেখাই। রঘুবর বিমল যসু যোদায়ক ফল চারি। মোমবাতি গুলো কি সুন্দর সাজিয়েছে। এত রাতে এসেও ভাবতে পারিনি যে এরকম একটা মানে পরিবেশ পাবো। ব্লগ করার পক্ষে তো খুবই ভালো, যদিও রাত হয়ে গেছে তাই জন্য লোকজন একটু কম। তো আমি এখন যাচ্ছি পার্কে, এখানে একটা পার্কও আছে, দেখাচ্ছি দাঁড়াও। এ দেখো কত আলু কেটে রেখেছে, বোধহয় ভোগ হবে। কড়াইটা দেখো কত বড়, সম্ভবত এগুলো কালকের জন্যই হবে। কাল যেহেতু মঙ্গলবার,
তাই জন্য খিচুড়ি আর আলুর দমই সম্ভবত হবে। আর এই হচ্ছে ঠাকুরের সব জামা কাপড় রেখেছে এখানে ধোয়ার জন্য সম্ভবত, কিংবা যাই হোক অতটা ডিটেলস জানা নেই। তো এই হচ্ছে পার্ক, উঠে পড়েছে ভাবি, অনেকটা জায়গা জুড়েই সম্ভবত পার্ক। বর পারে না একটা ব্লক করতে, সারাক্ষণ শুধু মিশে করে। বর ব্লক করতে পারে না, ঠিক কথা, জায়গায় জায়গায় নিয়ে তো আসে। হ্যাঁ তো কি হয়েছে, একটু ব্লগও তো করতে পারে। দোলনা চড়বা, দোলনা চড়বা, তুমি বাচ্চাই আছো, চলো। আমি একটু উপরে উঠে দেখি কি আছে। এই যো, এখানে বসার জায়গা আছে, কেউই নেই এখন, সব বন্ধ করে দিল। ওই যে উনি বন্ধ করছেন সব, আর যাওয়ার মতো দেখার মতো কিছু নেই, দেখতে পেলাম না। কিসের মন্দির দাদা এটা, কিসের মন্দির? অন্নপূর্ণা মন্দির। কটায় বন্ধ হয়ে যায়? আচ্ছা, এই এই ঠাকুরের মন্দিরও মন্দির 8টা অবধি খোলা থাকে, এইটুকু খোলা পেয়েছি, বেরিয়েছি 7:10-15, তো এইটুকু খোলা পেয়েছি, এটুকু ঠাকুরের দর্শন হয়েছে, এই অনেক। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আর কোথায় যাব তো দেখা যাক, এরপরে কোথাও যাওয়া যায় কি না বা সোজা বাড়ি যাই কি না সবটাই শেয়ার করব। তো এখন যাই। এই হচ্ছে দেখো ঠাকুরের মন্দির, আর একবার তোমাকে দেখাই, আর একবার দেখাই। ওনাকে বললাম একটু পায়ে সিঁদুর দিতে, তাই উনি একটু পায়ে সিঁদুর দিচ্ছে। লাড্ডুটা খাও, আর এটা গাড়িতে বাদ দেবো, কেটে দেন। থাকবি নাকি ওদের সঙ্গে? থেকে যা, চলে আয়। হয়নি, শুধু হালকা একটু করে লেগেছে। ফুচকার দোকানে এমন ভিড় জন্মে দেখিনি আমি। দেখি ফুচকা তো, ফুচকা তো নাকি কে জানে, দেখিনি কি আছে এখানে, দেখি যাই। এটা কাকিনাড়ায় স্পেশাল ফুচকা, ভুটান নাম এর, ভুটানের ফুচকা বলে। তো শুনেছি, খাওয়া হয়নি, তো আজ ফার্স্ট টাইম এলাম খাওয়ার জন্য। তো ভিড় দেখো কি পরিমাণ ভিড়, কত লোককে একসঙ্গে দিচ্ছে, আর ফুচকার সাইজটা দেখো। এখন আমরা বাড়ি যাচ্ছি,
বাবির তো বাইরে বেরোলেই বায়না শুরু হয়ে যায় বিরিয়ানি। আর আজ আমিও বলেছি যে আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে, তো এখন চলে যাচ্ছি আমরা বিরিয়ানির দোকানে। বিরিয়ানির দোকানে বিরিয়ানি শেষ হয়ে গেছে, এখন চাপিয়েছে হাড়ি, কখন হবে জানি না, তো এখানে দাঁড়িয়ে আছি কারণ লাইন পড়েছে, চলে গেলে আবার মিস হয়ে যাবে। বিরিয়ানি ওদিকে হচ্ছে আর আমরা এখানে চলে এসেছি এই শিক্ষা বাপটার দোকানে। এখান থেকে একটু শিক্ষা বাপ কিনবো, কিনে খাই, কারণ প্রীতম আর বাবি কিছুই খাইনি, আমি তো ফুচকা খেয়েছিলাম, বাবি তো খেতেও চায় না সেরকমভাবে কিছু, তো যাই হোক অল্প করেই নিয়েছিলাম কারণ তখনই বেজে গেছিলো প্রায় রাত্রি 9:30। আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এখন রেলগেটটা পড়েছে, তো এই ট্রেনটা চলে গেলেই গেট খুলে দিলে আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এটুকুই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।